আজ আমি আলোচনা করব ভারতের সংবিধান রচনা। ভারতের সংবিধান রচনা করেছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি সংস্থা যার নাম হচ্ছে গণপরিষদ। জনগণকে তাই সংবিধানের স্রষ্টা বা রচয়িতা বলা হয়। জনগণ এখানে সরাসরি কিন্তু সংবিধান রচনায় অংশগ্রহণ করেনি, তারা প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সংবিধান রচনায় অংশগ্রহণ করেছে। বিভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে এই গণপরিষদ গঠিত হয়। 1946 সালে মে মাসে ক্যাবিনেট মিশন কর্তৃক গণপরিষদ গঠনের প্রস্তাব অনুমোদন লাভ করে এবং সেই অনুযায়ী 1946 সালে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়। গণপরিষদ গঠনের উদ্দেশ্য ছিল একটা সংবিধান রচনার মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীন করা এবং ভারতবাসীদের দুঃখ দারিদ্র্যের অবসান ঘটানো, বৈষম্য শোষণের বিলোপ সাধন, সর্বোপরি প্রতিটি ভারতবাসীকে তাদের নৈপুণ্য অনুযায়ী আত্মবিকাশের জন্য সর্বাধিক সুযোগ সুবিধা প্রদান এবং সুন্দর জীবনযাত্রার উপযোগী একটা পরিবেশ সৃষ্টি, এইসব লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে 1946 সালে 9ই ডিসেম্বর দিল্লিতে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এই গণপরিষদের। এই অধিবেশনের অস্থায়ী সভাপতি নির্বাচন করা হয় সচ্চিদানন্দ সিংহকে এবং স্থায়ী সভাপতি করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়। তার ঠিক আগের দিন অর্থাৎ 14ই আগস্ট গণপরিষদের একটা বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই অধিবেশনে গণপরিষদকে একটি সার্বভৌম ক্ষমতা সম্পন্ন একটা সংস্থা হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও ঘোষণা করা হয় যে গণপরিষদ একাধারে যেমন সংবিধান রচনার দায়িত্ব পালন করবে, তেমনি আইন প্রণয়নের কাজও সম্পাদন করবে। এবং এই গণপরিষদ যখন আইন প্রণয়নের সংস্থা হিসেবে কাজ করবে, তখন সবার কাজ পরিচালনা করবে একজন স্পিকার বা অধ্যক্ষ। সেই অনুযায়ী জিভি মঙ্গলঙ্করকে স্পিকার নির্বাচন করা হয়। এই জিভি মঙ্গলঙ্করই ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্পিকার। এই অধিবেশনে খসড়া কমিটির ওপর সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়। এই খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এছাড়াও আরও অনেক সদস্যরা ছিলেন, যেমন কে এম মুন্সি, ডিপি খৈতান, কৃষ্ণস্বামী আয়ার প্রমুখের নাম উল্লেখযোগ্য। এই খসড়া কমিটি 1947 সালে 4ঠা নভেম্বর সংবিধান রচনার কাজ শুরু করে এবং সংবিধানের একটি খসড়া তৈরি করে গণপরিষদে উত্থাপন করে। 1949 সালে 26ই নভেম্বর
395টি ধারা এবং 8টি তফসিল যুক্ত সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং এই সংবিধান কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। ওই দিনটি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। এই 26শে জানুয়ারি 1950 সালের 26শে জানুয়ারি ঠিক দুদিন আগে অর্থাৎ 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় এবং সেই অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। আজকের আলোচনা